গাছে পোস্টার লাগানো নিয়ে তৃণমূল বিজেপির রাজনৈতিক তরজা বিক্ষোভ পদ অবরোধ ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রাম পৌরসভার ছাব্বিশ নম্বর ওয়ার্ডে গাছে পোস্টার সাঁটানো তাতে লেখা বিজেপি করলে মেরে হাত পা ভেঙে ফেলে দেওয়া হবে আর এই নিয়েই শুরু হল তীব্র রাজনৈতিক বাদানুবাদ একে অন্যকে দোষারোপ অবরোধ বিক্ষোভ ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রাম পুরসভার ছাব্বিশ নম্বর ওয়ার্ডে পুলিশ সূত্রে জানা গেছে ওই এলাকায় সোমবার সকালে স্থানীয়রা একটি গাছে সাঁটানো অবস্থায় একটি হুমকি পোস্টার দেখতে পান ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় এরপরেই রাস্তা অবরোধ করে প্রতিবাদ বিক্ষোভে সামিল হয় স্থানীয় বিজেপি কর্মী সমর্থকেরা অবরোধের জেরে তীব্র যানজটের সৃষ্টি হয় স্বাভাবিকভাবেই নাকাল হন সাধারণ মানুষ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মধ্যমগ্রাম থানার পুলিশ গোটা ঘটনার তদন্তের আশ্বাস দিলে অবরোধ ওঠে স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি এলাকায় সন্ত্রাস সৃষ্টি করতেই শাসক দল তৃণমূল ওই পোস্টার লাগিয়েছে বিজেপি করলে তার মাথা কেটে নেওয়া হবে বিজেপি করলে হাত পা ভেঙে দেওয়া হবে পরিবারকে উচ্ছেদ করা হবে এই টোটাল কর্মসূচির নেতৃত্বে রয়েছে রতিন ঘোষ এবং এই ওয়ার্ডের কাউন্সিলর নিমাই ঘোষ আমরা তারই প্রতিবাদ জানিয়ে আজকে আমাদের এই রাস্তা অবরোধ কর্মসূচি অন্যদিকে অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতৃত্বের দাবি এলাকায় অশান্ত পরিবেশ তৈরি করবার জন্য বিজেপি ওই হুমকি পোস্টার সেটে শাসক দলকে কলুষিত করার চেষ্টা করছে কোনো একটা রাজনৈতিক দলের নাম নেই বাহিনী বলে এটা করেছে আমাদের এলাকায় কোনো জয়হিন্দ সংগঠন আমরা এখনো তৈরি করি যারা এটা জয়হিন্দ নামে এই পোস্টারটা দিয়েছে এবং যে কোনো রাজনৈতিক দলের এ সবারই তাদের অধিকার আছে রাজনীতি করা ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড মatthamগ্রাম